Hey everyone, the story of Ashoknagar. কলকাতা থেকে প্রায় 44 কিলোমিটারের দূরত্বে আমাদের এই ছোট্ট শহর। তুলে ধরেছি আজ আশেপাশে থাকা এমন কিছু ঐতিহাসিক তথ্য যা এখনো অনেক মানুষের কাছে অজানা। যেগুলো সময়ের সাথে সাথে দ্রুত বেড়ে ওঠা শহরের মাঝে হারিয়ে যাবে। আর জানা হবে না আমাদের মতন আগামী প্রজন্মের কাছে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন যুদ্ধবিমান ওঠানামা করতো, সেই যুদ্ধবিমানকে কিন্তু সিগন্যাল দিত এই লাইট হাউস থেকে। হ্যাঁ, যদি বলি আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় এয়ারফোর্সের যুদ্ধবিমানের শেড ছিল, যেখানে যুদ্ধবিমান রাখা হতো। যদি বলি এয়ারফোর্সের সেনাবাহিনীরা কিন্তু এই ঘরেই থাকতো। যদি বলি আমি এখন যেই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, একটা সময় এই রাস্তা দিয়েই যুদ্ধবিমান ওঠানামা করতো। So, back to the real history. সালটা 1939, শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ বলবো, তবে তার আগে কি করতে হবে, নিচে দেখো লাল সাবস্ক্রাইবের বাটনটা আছে। যারা যারা নতুন আছে চ্যানেলে, লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো। আগে সাবস্ক্রাইব করো, করো 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 করেছো? হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করো। করে দিয়েছো? চলো তাহলে এবার জেনে নাও যাক। সালটা 1939, শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখন ব্রিটিশ সরকার দমদম বিমানবন্দরের বিকল্প অস্থায়ী বিমানবন্দরের পরিকল্পনা করে। সেই কারণেই মোট 16টি গ্রামকে উচ্ছেদ করে খুব দ্রুততার সহিত উঁচু নিচু জায়গাগুলোকে ভরাট করে কংক্রিটের রানওয়ে বানানো হয়। তৈরি হয় বাইগাছি এয়ারফিল্ড নামে একটি শক্তিশালী বিমান ঘাঁটি। বর্তমানে অশোকনগর কোলবাজার থেকে নিউ মার্কেট, হ্যাঁ অশোকনগর নিউ মার্কেট পর্যন্ত পুরোটাই ছিল রানওয়ে। ওঠানামা করত যুদ্ধ বিমান। এই হরিপুর এলাকাতেই আরো একটি ধ্বংসস্তূপ রয়েছে। লাইট হাউস বা সিগন্যাল হাউসের ধ্বংসস্তূপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখান থেকেই যুদ্ধ বিমানগুলো ওঠানামা করার সিগন্যাল দেওয়া হতো। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন যুদ্ধবিমান ওঠানামা করতো, সেই যুদ্ধবিমানকে কিন্তু সিগন্যাল দিত এই লাইট হাউস থেকে। এটাকে অনেকে ফাঁসির ঘর বলে, ফাঁসির ঘর নামে পরিচিত, কিন্তু এটা অ্যাকচুয়াল ফাঁসির ঘর নয়, ফাঁসির ঘর নামে একটা মিথ। এবার চলে যাব সেই শেডগুলো দেখতে, যেখানটায় কিনা যুদ্ধবিমান সেই শেডে থাকতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। মানে সায়েন্স পার্কের কাছে মাটির নিচে গড়ে তোলা হয়েছিল গুপ্ত কক্ষ, যেখানে যুদ্ধ বিমানে ব্যবহৃত বোমাগুলো মজুদ করা হতো। বর্তমান হাবড়া রেলগেট থেকে নেহরুবাগ পর্যন্ত মাটির নিচে পেট্রোল মজুত করার জন্য বিরাট বিরাট চেম্বার তৈরি করা হয়েছিল। খাদ্য সামগ্রী মজুত করার জন্য কচুয়া মোড়ের কাছে গড়ে তোলা হয়েছিল গুদাম ঘর। খাদ্য সামগ্রী সরবরাহ করার জন্য হাবড়া 1 নম্বর রেলগেট থেকে কচুয়া মোড় পর্যন্ত একটি রেলপথ তৈরি করা হয়েছিল। পরবর্তীতে সেই রেলপথ তুলে ফেলা হয়েছিল।
মিলিটারি সাহেবদের থাকার জন্য একটি বিশেষ ব্যারাক বা স্টাফ কোয়ার্টার গড়ে তোলা হয়েছিল, যার বর্তমান নাম হাবড়া স্টাফ কোয়ার্টার। সালটা 1946। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে সৈন্যরা ফিরে যায়, সরিয়ে নেওয়া হয় যুদ্ধ বিমানগুলো, পরিত্যক্ত হয় বিমান ঘাঁটিগুলো, তৈরি হয় পিএল ক্যাম্প কলোনি। বর্তমানে এই পিএল ক্যাম্প এলাকাটিতে এখনো পর্যন্ত কিন্তু সেনাবাহিনীদের থাকার সেই সমস্ত ঘরগুলো এখনো দেখতে পাওয়া যায়। ১৯৬৮ সালে অশোকনগর এলাকার পরিকাঠামো উন্নয়নের জন্য গঠিত হয় অশোকনগর কল্যাণগড় পৌরসভা। স্থানীয় মানুষের চিকিৎসার জন্য ১৯৮৪ সালে অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল তৈরি হয়। এই অশোকনগর এলাকার প্রথম হাই স্কুল হল কল্যাণগড় বিদ্যামন্দির। এই বিদ্যালয়টি গড়ে উঠেছিল বিমান ঘাঁটির জমিতে 1949 সালে। বর্তমানে এই অশোকনগর এলাকাটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত উত্তর চব্বিশ পরগনার একটি অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র। এই অঞ্চলের সায়েন্স পার্ক, সংহতি পার্ক অনেক মানুষকে আকৃষ্ট করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের সেই সমস্ত চিহ্ন এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার এই ভালোবাসার শহর অশোকনগর। তবে শহরের উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের সাথে সাথে এই সমস্ত ইতিহাসের চিহ্নগুলি হয়তো মুছে যাবে, কিন্তু আমার এই ভিডিওটি আগামী প্রজন্মের কাছে এই ইতিহাসগুলিকে জীবিত করে রাখবে। অশোকনগরের এই ইতিহাসটা জানতে পেরে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আর হ্যাঁ, কমেন্টস করে জানাও পরবর্তী কোন জায়গাটা তোমরা দেখতে চাইছো এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাও।